নদিয়ার নবদ্বীপে মায়াপুরের ইস্কন মন্দিরে ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে হাজার হাজার ভক্তদের ঢল নামে। শনিবার থেকে শুরু হয়েছে ঝুলন যাত্রা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা উপস্থিত হয়েছেন। ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে ইস্কন মন্দির প্রাঙ্গণে আলোকসজ্জা করা হয়েছে। মন্দির চত্বরে কড়া নিরাপত্তা লক্ষ্য করা যায়। ভক্তদের জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে মন্দির কর্তৃপক্ষ। চলছে নাম সংকীর্তন। ভক্তদের জন্য মহোৎসবের আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।